সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যাঙ্কারদের বেতন ভাতা নিয়ে আমি একটা ভিডিও পাবলিশ করি আমার চ্যানেলে তো এই চ্যানেলে যথেষ্ট পরিমাণে কমেন্ট পড়েছে একটা বিষয়ে তো আজকের বিষয়টা হচ্ছে ব্যাংকের স্টাফ নিম্নস্তরের লোকদের জন্য যে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে সে বিষয়ে তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখছেন সুলাইমান টেক চ্যানেল আর সাথে আছি আমি এমডি নাজমুল হাসান আমার চ্যানেলের লিঙ্কটি এই ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং কি আমি হচ্ছে ইসলাম ব্যাংকের স্টাফ তো আজকের বিষয়টা হচ্ছে যে ব্যাংক বিষয়ে আমি একটা ভিডিও পাবলিশ করি আমার চ্যানেলে এবং কি সুলাইমান টেক চ্যানেলে তো এই ভিডিওতে একই কমেন্ট বারবার আসে তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে এক ভাই কমেন্ট করছে ভাই সব ব্যাংকই বেতন বাড়তেছে বাট কোনো ব্যাংকেই পরিষ্কার পরিচ্ছন্ন ও সিকিউরিটি কোম্পানিদের বেতন বাড়াচ্ছে না যারা সব থেকে কম পায় বেতন এইসব কোনো ব্যাংকের মালিকদের চোখে পড়ে না বাট বাংলাদেশ ব্যাংক সার্কুলারে তাদের বাড়ানোর কথা ছিল বেতন ভাতা আপনার কাছে অনুরোধ রইল এই নিয়ে একটা ভিডিও বানান আরেকজনে কমেন্ট করছে ভাই আমি ইসলাম ব্যাংকের সিকিউরিটি গার্ড এটিএম বুথে চাকরি করি আপনাদের ইসলাম ব্যাংকের স্টাফ ও আমাদের তো কোনো বেতন ভাতা নিয়ে কোনো প্রকার কথা বলল না তো আরেক ভাই কমেন্ট করছে ভাই মেসেঞ্জার সিকিউরিটি গার্ডের বেতন বোনাসের কোনো খবর তো পাচ্ছি না এই ব্যাপারে কিছু বলেন তো অনেকেই এই সিকিউরিটি গার্ড বা ব্যাংকের যে নিম্নস্তরের লোকগুলো রয়েছে তো তাদের বেতন ভাতা নিয়ে অনেকটা কনফিউজড তো তারাই কমেন্ট করতেছে কমেন্ট সেকশনে এসে আজকের এই ভিডিওটি হতে চলছে ব্যাংকের নিম্নস্তরের লোকদের বেতন ভাতা নিয়ে তো এই নিয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার কোনো প্রকার কোনো কিছু বলে নাই এখনও তো কোনো কিছু বলবে বলে কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আপনি যদি ইসলাম ব্যাংক বা যে কোনো ব্যাংকই বলেন যে কোনো ব্যাংকের ব্রাঞ্চের আন্ডারে আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করে থাকেন তাহলে অবশ্যই আপনার বেতন ভাতা নিয়ে আপনার যে ইনচার্জ রয়েছে উনি একটু মতামত দিবে হয়তো বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের অনুযায়ী কোনো প্রকার নির্দেশনা না থাকলেও হয়তো উনি এই ব্যাপারে কিছু একটা বলবে আপনাদেরকে তো আপনারা অবশ্যই তাদের কাছ থেকে জানতে পারবেন বিষয়টা ক্লিয়ারভাবে তো এতটুকুই আমি সাজেস্ট করব আর বাংলাদেশ ব্যাংক কোনো প্রকার নতুন সার্কুলার জারি করলে এই বিষয়ে তো আপনারা অবশ্যই এই সুলাইমান টেক চ্যানেলে এবং কেটিসি নাজমুল ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে যারা এজেন্টের আন্ডারে চাকরি করেন তাদের বেতনটা কিন্তু বাংলাদেশ ব্যাংক সার্কুলার অনুযায়ী হবে না তো তাদের বেতনটা পুরোপুরি তাদের কর্তৃপক্ষের উপরে আপনার ডিপেন্ড করে যে তারা বেতন বাড়াবে কি না তো এজেন্টের ক্ষেত্রে তাদের বেতন ভাতা নিয়ে এমন একটা কনফিউজ থাকে যে এটা বাংলাদেশ সার্কুলার অনুযায়ী হবে কি না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের সম্পূর্ণ বেতন ভাতা এটা আপনার কর্তৃপক্ষের উপরে আপনার প্রভাব ফেলবে এবং উনি যদি চায় তাহলেই কিন্তু আপনার বেতন ভাতাটা বাড়বে তো এই বিষয়ে অনেকেই জানতে চাইছিলেন তো আজকের ভিডিওটি আশা করি অনেকটা হেল্পফুল হয়েছে আপনাদের জন্য তো আপনারা কিন্তু এই বিষয়ে জানতে চেয়েছেন তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই সুলাইমান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি ডিসক্রিপশনে টিসি নাজমুল ইউটিউব চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা।